Assalamu alaikum. Hey everyone, this is Abdul Karim. Today I'm going to share with you about flood. So, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্যা পরিস্থিতি বিষয়ে। তো আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না। আমি ঢাকা থেকে খবর পেয়েছি বেশ কিছুদিন আগে যে বন্যা পরিস্থিতি খুবই খুবই চমৎকার, দেখতে খুবই সুন্দর, খুবই উন্নত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কোথায় দাঁড়িয়ে আছি আসলে এটা না বলে আপনারা গেস করতে পারবেন না। আমি আছি আমাদের বাড়ির উঠানে। আমার কতটুকু পানি একটু দেখাই। এই হচ্ছে এই আমি লুঙ্গি পরে আছি, এই হাঁটো পাটো, এই হচ্ছে অবস্থা গিরু পানি। তো এই দেখতে পাচ্ছেন আমি আমার এই যে আমি প্রথমে আমি দেখাই আমার গাছ। আমি সবসময় যখন বাড়িতে আসি তখন গাছ বুনে যাই তরু তরকারি, এখানে অনেক তরু তরকারি গাছ ধরেছে। এই হচ্ছে আপনার জালি, কিন্তু এই গাছগুলো পানিতে তেমন মরে না, কিন্তু বেশি দিন মোটামুটি থাকে, পরে এক সময় এটা মরে যায়। কিন্তু আমার কতটুকু উন্নত করেছে সেগুলো একটু দেখাবো, না দেখালেই নয়। এই হচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার ঘর। এখানে উঠতে আর কতটুকু বাকি, কয়লুকি লাগবে, কতটুকু উঁচু হলে পানি ঘরের ভিতরে যাবে সেটা আপনারাই বুঝতে পারছেন। তো খুবই সুবিধা। তো এই যে গাছটা, এটা যে কোনো পিপি গাছ আপনার পানি পেলে, মানে যতটুকু পাক পানি পেলে 100% ঠিক আছে, ইট উইল ডাই, এটা মারা যাবেই, কোনো সমস্যা নেই। অলরেডি ইট হ্যাজ পাস্ট। দেখেন এখানে এই গাছে থেকে আমি হোলসেল একবার পেঁপে বিক্রি করেছিলাম আপনার একবারই 3,500 না 4,000 টাকার কাছাকাছি, শুধু এই একটা গাছে। এরকম আমি 7-8টা পেঁপে গাছ বুনেছি, সবগুলোই পাস্ট হয়ে গেছে। ওখানে একটা দেখতে পাচ্ছেন ওই গাছটা মারা গিয়েছে। এখানে আপনার কিছু গাছ ছিল তোর তরকারি, সে সবগুলোই মারা গিয়েছে। এখানে ছিল সেগুলো মারা গিয়েছে। এই গাছটা এই যে এটা এটা নতুন পেঁপে গাছ ছিল, যে দেখতে পাচ্ছেন নতুন পেঁপে গাছ ছিল, এটা প্রচুর পরিমাণে ধরেছিল। তাতে দেখা যাচ্ছে যে যে পেঁপে গাছ ছিল এটা তো চারা, এই চারা গাছে আমার 3-4,000 টাকার পেঁপে হতো শুধু কাঁচা বিক্রি করলে। আমি যেটা বললাম এতক্ষণ এক্সপ্লেন যেটা করলাম সব আপনার কাঁচা বিক্রি করলে হতো। তো খুব সুবিধা। এই দেখেন এই ঘরে একটা আছে, এখান থেকে মাছ পাওয়া যায়। হ্যাঁ এখানে যে হাঁটছিল এখানে মাছ পাওয়া যায়, অর্থাৎ এখান থেকে আমি ইচ্ছা করলে আমি ঘর থেকে জাল নিক্ষেপ করতে পারবো, বা আমি কাঁথায় অর্থাৎ বিছানায় থেকে আমি জালটা জাকি জালটা নিক্ষেপ করতে পারবো দুয়ারে, অর্থাৎ মাছের জন্য। আমি কিন্তু এখন আছি কোথায় জানেন, বঙ্গোপসাগরে। এখন আমি এক্সপ্লেন করি কিভাবে বঙ্গোপসাগর বলেন বা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সেখানে আমি দাঁড়িয়ে আছি। কারণ কথা হচ্ছে দেখেন আপনি এই পানি ধরে যান আপনার একবারে আটলান্টিক বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর সে সব জায়গায় যেতে পারবেন। তো এই হচ্ছে এটার সাথে ইনক্লুডেড আছে পানি অ্যাটাচ। তোমরা কি কোথা থেকে আসছো একটু ব্যাখ্যা করে যাও। ঠিক আছে, এই যে হচ্ছে ঘর, এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। এই যে একটু জাগানো আছে, মানে দেখতেই পারছেন এটা, আপনি দেখে গেস করতে পারবেন কতটুকু জাগানো আছে। তো খুবই সুবিধা, ঠিক আছে, পা ধোয়া যায় এখান থেকে, কোনো জুতা লাগে না। ওই বিছনা থেকে বলেন বা চৌকি থেকে বলেন, শুধু পাটা বাহির করে দিলে ধোয়া হয়ে যায়। এই আমি এই গাছের একটা রিভিউ দিয়েছিলাম, এই গাছে প্রচুর পরিমাণে স্টপ, এই গাছে প্রচুর পরিমাণে লেচু ধরেছিল। তো একটা কথা হচ্ছে যে লেচু গাছটা পানিতে মারা যায় না। এই যে জালি দেখেছেন এগুলো পেকে গেছে, এগুলো হচ্ছে আপনার এগুলো আমার হাতে বোনা, তো এগুলো মারা যাবে না আর কি, এগুলো মারা যায় না। তো পেঁপে গাছটা এই যে এখানে আমার আরও দুইটা পেঁপে গাছ, ঠিক আছে, এটা ঘুমাচ্ছে আর কি। আজকে এটা এখনও রাত হয় নাই তো ঘুমিয়ে গেছে আর কি, অর্থাৎ মানে বুঝতেই পারছেন এটা কি মারা যাবে না। সব থেকে বেশি সমস্যা হচ্ছে, না সমস্যা না, আমি কোনো সমস্যার কথা বলতে যাচ্ছি না, এই যে হচ্ছে নলকূপ, হ্যান্ড টিউবওয়েল, এখানে মাছ আসছিল। তো এখানে যদি অল্প করে একটু চারি দেই মানে অনেক পানি আসবে, তো এটা সুবিধা না। এই তো আমি দেখেন এটার জন্য একটা চাপ দিই, বাহ দেখছেন কতটুকু পানি বাহির হয়, শহরে তো এই পানি পাওয়াই যায় না। তো যাই হোক এই পানিটা তো অন্ধ চোখে খাওয়া যাবে না, খেলেও খেতে পারেন সমস্যা নেই।
তো পানির যে সমস্যা, পানি যে এক অর্থাৎ পিওর ওয়াটার কালেক্ট করা খুবই ডিফিকাল্ট। তো ডিফিকাল্টও না, সরাসরি এই পানি যদি কেউ খেতে চায় খেতে পারে, সমস্যা নাই, কারণ সুবিধা হয়ে গেছে আমাদের। আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম আমার কপাল ফুটে গেছে, মানে কপাল মানে কপালে পানি উঠে গেছে। তো কপালের উপর দিয়ে পানি যায় নাই, দোয়া করেন কপালের বাহিরে বেশি জানি না হয়। কপাল এত আমার কপাল ভালো যে কপালে পানি উঠে গেছে, তো কপালের বেশি চাচ্ছি না, মাথা জানি না ডুবে যায়। ঠিক আছে, এত বেশি ভালো না, এটা হচ্ছে চারি ভাষা দিয়েছে। হ্যাঁ ব্যস্ত, হ্যাঁ উঠবা, উঠো উঠো উঠো, এই দেখেন কি ফাজির। হ্যাঁ উঠো 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 উঠো, কাই কিভাবে উঠবো আমি দেখে দিচ্ছি, দাঁড়া। পুরাতন গড় এখানে সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, এই যে পানি উঠেছে, এটা আমাদের জন্য ভালো না? অবশ্যই ভালো, এটা উন্নতির ছোঁয়া পেয়েছে ওখানে। হ্যাঁ সবকিছু ধুয়ে নেবে, আমরা ধুতে পারি না, তো সবকিছুই আল্লাহ ধুয়ে নিয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি, পড়ে যাবি সাঁতার জানাস না, ঠিক আছে। আর কি বলবো, আর আর দুইটা বিষয় নিয়ে কথা বলা যায়, সেটা হচ্ছে যে এক নম্বরে হচ্ছে টয়লেট, দুই নম্বরে হচ্ছে মানুষ যদি মারা যায়। টয়লেট হলে সুবিধা অসুবিধা আপনি যেভাবেই নেন না কেন, প্লাস সব দিকে প্লাস আছে মাইনাস আছে দুইটি আছে, নেগেটিভ পজিটিভ আপনি যেভাবে নেন না কেন। যেমন কিছু মানুষ আছে তাদের নৌকা আছে, ভেলা আছে, তাদের যদি টয়লেটে বেগ আসে তো মানে যায় বিভিন্ন নৌকাই আর কি, এদের খোলামেলাই চলে। আর কথা হচ্ছে যে কিছু মানুষের সমস্যা না, সমস্যা না আর কি হয়ে যায়, আপনারা বুঝতেই পারছেন, বুঝানেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক আছে। আর কথা হচ্ছে মানুষ যদি মারা যায়, এটা হচ্ছে বেশি তাদের ই হয়ে যায়। মানুষ যদি মারা যায় একটা দুইটা গতি, একটা হচ্ছে হয় পানি দেওয়া ভাসিয়ে দিতে হবে, সুন্দর মতো ভাসতে ভাসতে যাবো গা বঙ্গোপসাগরে, ঠিক আছে। আর একটা গতি হচ্ছে যে যেটা পাহাড় অঞ্চলে নিয়ে যেতে হবে, পাহাড়ে পাহাড় অঞ্চলে নিয়ে তাদের দাফন কফন করাতে হবে। এইরকম আমি যারা ফেস করেছে তাদেরকে আমি দেখেছি, তারা এরকম হয়েছে যে মানুষ মারা গিয়েছে, তো এখানে তো কবর দেওয়া সম্ভব না, মানে ঘরে পানি আর কবরের স্থান তো কি বলবো খুবই টাফ। তা আপনারাই বুঝে নিন কত সুখে আছে, হ্যাঁ এরা অনেক সুখে আছে, পোলাফান নিয়েও অনেক ইয়ে থাকতে হয়, সবসময় দেখে শুনে রাখতে হয়। তো এদের জন্য খুব সুবিধা হয়েছে ওয়াটার, হ্যাঁ ওয়াটার, ইয়া ওয়াটার ওয়াটার কিংডম, যেখানে অনেক টাকা লাগে টিকিট কাটতে, 700 টাকা লাগে প্যান্ডা সিংটা ওয়াটার কিংডম যদি এনজয় করতে, সো এরা সাঁতার কাটতে পারে। আমার রাস্তায় যেখানে এখানে হাত দিয়ে, হ্যাঁ এখানে পা বেরায়, এই হচ্ছে অবস্থা।